অতিথি দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কাউকে সর্বশান্ত করতে চাইলে তাকে মামলায় জড়িয়ে দাও, এমন একটি ধারণার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আমাদের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের এই নেতিবাচক ধারণার কারণ অনুসন্ধানের জন্যে আজকে আমাদের এই প্রচেষ্টা। আমরা চর্চা করব, আমরা কথা বলব আমাদের বিচার ব্যবস্থা নিয়ে। শুধু দর্শক, আজকে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবার জন্যে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের বেশ কজন খ্যাতিমান আইনজীবীকে। আমাদের এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিচারপতিকে, এবং এছাড়াও সাধারণ মানুষ হিসেবে আমাদের এখানে কজন উপস্থিত আছেন। আসুন তাহলে আমরা কথা বলি আমাদের বিচার ব্যবস্থা নিয়ে। আমরা প্রায়শই শুনি আমাদের বিচার ব্যবস্থা আমাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। এই অক্ষমতার কথা বলতে যেয়ে আমরা কী ধরনের অক্ষমতার কথা বলছি এ বিষয়ে জানতে চেষ্টা করব আমরা আমাদের এখানে উপস্থিত বিচারপতি কে এম সোভান সাহেবের কাছ থেকে। এ বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। না, অক্ষমতা কথাটা ঠিক আমি ব্যবহার করব না, কারণ অক্ষমতা থাকলে তো জিনিসটা কোনো অধিকার বা স্বার্থ দেওয়াই যেত না। আমি বলবো কিছু দুর্বলতা আছে বিচার ব্যবস্থার মধ্যে, সে দুর্বলতা বিভিন্ন কারণে হয়েছে। সে দুর্বলতার মধ্যে আছে আইনজীবীদের, আইনজীবীরা তার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, যারা মক্কেল আসেন তারাও এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এবং যে আমরা ব্যবহার করছি 100 বছরের বেশি পুরনো আইন, আধুনিক যে সমস্ত সমস্যা আছে সে সমস্ত সমস্যার সমাধানের জন্য। তো কাজে কাজে সেদিকটা নজর রাখতে হবে যে আমরা আধুনিক সমস্যার সমাধানের জন্য যদি 100-150 বছরের পুরনো আইন নিয়ে আলোচনা করি তাহলে তার মধ্যে দুর্বলতা থেকেই যাবে। ধন্যবাদ স্যার। আইনজীবী হিসেবে কি আপনি আমাদেরকে বলবেন যে এই যে কিছু দুর্বলতার কথা আমরা বললাম, এর কারণেই হয়তো আমাদের বিচার ব্যবস্থা প্রলম্বিত হচ্ছে, আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারছি না, এটি একটি কারণ? এটি কি করে আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারি মামলাগুলো, এ বিষয়ে যদি কিছু আলোকপাত করেন? এবং সেই সাথে যেহেতু একটি প্রসঙ্গ এসছে যে আমাদের মক্কেলদেরও কিছু ভূমিকা আছে, তাদের ভূমিকাটি কীরকম হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আলোকপাত করেন। আমাদের দেশের মানুষের প্রত্যাশার কথা আপনি বলেছেন, কিন্তু আমি মনে করি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এটা আমাদের একটা সাংবিধানিক প্রতিশ্রুতি, এবং এই প্রতিশ্রুতির বিষয়টা আজকেও প্রতিফলিত হচ্ছে না আমরা যেভাবে বিচার ব্যবস্থাটাকে পরিচালনা করছি। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি সব কিছু কি সংকল্পবদ্ধ যে আমরা সত্যিকার অর্থে মানুষকে সুবিচার দিতে চাই? আমার কাছে যেটা প্রতীয়মান হয় যে মূলত রাষ্ট্র, সমাজ, আমরা কেউই এ ব্যাপারে সংকল্পবদ্ধ নই। ধন্যবাদ। আমার মনে হয় যে বিচার ব্যবস্থার সাথে প্রশাসন জড়িত, অর্থাৎ যে স্টাফ জড়িত, যেখান থেকে বিচার ব্যবস্থা লেন্দি হয় বা যারা আসে প্রথমে তারা যে সাফার করে, সেই জায়গাটা আগে আসলে আমাদেরও দেখার দরকার। যেমন ধরেন একজন মামলা ফাইল করলো, ফাইল করার পর প্রথম থেকে শুরু হয়ে যায় টাকার খেলা, যদি টাকা না দেওয়া হয় তাহলে প্রসেস সার্ভার সমন জারি করবে না, আবার যদি সমন জারি করতে গেল টাকা পয়সা নিয়ে তখন দেখা গেলো যে হচ্ছে সরকারি চাকরি, সে তো চলে গেল আরেক জায়গায় ট্রান্সফার নিয়ে, যখন সে বুঝতে পারে সে আবার টাকা দিয়ে তাকে বলে যে তুমি এখন জারি করো না পরে এসো, সে আবার ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। আবার দেখা গেলো যে পারিবারিক আদালতের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা ফ্লোটিং পিপল আছে, তাদের হয়তো ঠিকানা পাওয়া যাচ্ছে। এই যে জড়িতগুলো অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো আগে যদি আমরা তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা না গ্রহণ করতে পারি তাহলে পরে বিচার ব্যবস্থার যে দুর্বলতা সেটা কাটাওটা কখনোই সম্ভব, মানে মামলা ফাইলিং থেকে আমার ট্রায়ালে আসার যে প্রথম ধাপ সেটা সেখানেই আমার সবচেয়ে আপনার কোনো বিশেষ কোনো আমার মনে হয় সুপারিশ আছে কি? হ্যাঁ, সুপারিশটা এটা থাকা দরকার, যিনি বিচারক আছেন তিনি তো আছেন, যে নেজারতদার আছেন যার সাথে সংশ্লিষ্ট, তিনি যদি বলেন যে প্রসেস সার্ভারকে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওখানে জবাবদিহিতা থাকে যে কেন তোমার এই প্রসেস এক মাসের ভিতর বা দুই মাসের ভিতর বা ছ মাসের ভিতর কেন হলো না, কি কারণ ছিল, সেই জবাবদিহিতা যদি থাকে তাহলে দেখা যাবে অনেক মামলা দ্রুত বিচারের জন্য যাবে, বিচারের ক্ষেত্রে কিন্তু এটা বড় সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই প্রসঙ্গে আমরা আমাদের স্যার আপনি যদি আমাদেরকে কিছু বলেন। আমার যেটা মনে হচ্ছে যে সেটা যদিও এনারা আইনের ডিফেক্ট বলেছেন, ডিফেক্টটা যে চোখে পড়ছে সেটা একটা হিউম্যান এলিমেন্টের ডিফেক্ট। আইন প্রসেস সার্ভিংয়ের কথা বলেছেন উনি, প্রসেস সার্ভিংয়ের কথাটাই বলা যাক, আইন কিন্তু বলে দিয়েছে কি হয়। আমি বলছি লোয়ার কোর্টে আমি দেখেছি প্রসেস, যেদিন প্লেন ফাইল হলো, প্লেন মানে আরজি, সেদিনই প্রসেসটা ফাইল করার কথা, বাট নট লেটার দেন দি ফলোয়িং ডে কথাটা লেখা আছে রুলের মধ্যে। তারপরে কি হবে, ওই প্রসেসটা অ্যাডভান্স সঙ্গে সঙ্গে নেজারতে পাঠাতে হবে, রুলস আর দেয়ার,
অ্যান্ড লেখা আছে নট লেটার দেন দি ফলোয়িং ডে, মানে চব্বিশ ঘন্টার মধ্যে ওটা যাবে। নেজারত কী করবে? নেজারত কিন্তু একটা টাইম লিমিট ফিক্স করা আছে, এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে এবং সেখানে রিটার্নেবল ডেট ফিক্স করে দেবে। জেনারেলি এক মাস ফিক্স করা হয়, প্রিজিউম করে নেওয়া হবে, ধরে নেওয়া হবে যে এক মাসের মধ্যে এটা জারি হবে। হচ্ছে না কেন, এই রুলসটা ফলো হচ্ছে না কেন, ওনার কথায় সেটা বোঝা যাচ্ছে, হচ্ছে না। পকেট থেকে এরকম করে বার করে পয়সা দিলে যাবে, যেই সমনটা ফাইল করা হলো প্রসেসটা, বেঞ্চ ক্লার্ক সেটাকে আর সেরেস্তায় পাঠালো না বা নেজারতে পাঠালো না, রেখে দিল। যখন পার্টি এসে পয়সা দেবে তখন সেটা বাড়াবে, সেটা পনেরো দিনও হতে পারে, কুড়ি দিনও হতে পারে। এই যে আইনের কিন্তু কোনো ডিফেক্ট আমি দেখছি না, আইনের কোনো ডিফেক্ট আমার চোখে আজও পড়েনি। এটা ব্যবস্থাপনা না, এটা হিউম্যান এলিমেন্ট এবং ল্যাক অফ সুপারভিশন। অনেক জুরিসডিকশনে আছে যে যেখানে আইনজীবীরা এই দায়িত্বটা নেয় সার্ভিস করবার, এবং আমার মনে হয় যে সময় এসেছে যে আইনজীবীদের এই দায়িত্বটা গ্রহণ করতে হবে সার্ভিসের, ঠিক এই সার্ভিসের উপরে নির্ভর না করে। এই সম্বন্ধে আমি বছর পনেরো আগে একটা কনফারেন্স, ঠিক সম্বন্ধে একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে পল লি বলে ভদ্রলোক, জানো আমিনুল ইসলাম তাকে চেনেন, উনি বললেন যে তোমরা কেন পার্টি কেন জারি করতে যায় না, পার্টি নিজে কেন জারি করে না? তো আমেরিকাতে তো পার্টি নিজে গিয়ে জারি করে। তো আমি একটা উত্তর দিয়েছিলাম যে একটা ডিভোর্সের মামলায় হাজব্যান্ড যদি বা ওয়াইফের ভাই যদি হাজব্যান্ডের ওপর সমন জারি করতে যায়, তাহলে তোমাদের দেশে সমনটা সে রিসিভ করবে, রিসিভ করে অ্যাকনলেজ করবে, কোর্টে হাজির হবে। আমার দেশে সেই ওয়াইফের ভাই খুন হয়ে যাবে। তো লিগাল কালচার, আমার দেশের লিগাল কালচার আর তোমার দেশের লিগাল কালচার কিন্তু এক নয়। আর আইনের কথা বলেছেন যে আইন সময়ের সঙ্গে সঙ্গে আইন পরিবর্তন করতে হবে, কিন্তু যেগুলো বেসিক আইন, কোড অফ সিভিল প্রসিডিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্টের কিছু কিছু লাগবে, যেমন ফ্যাক্স অ্যাডমিসিবল না, এগুলো করার জন্য কিছু লাগবে। কিন্তু বেসিক আইন যেগুলো, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, এইগুলোতে পরিবর্তন। আমার নিজের চল্লিশ বছর আমি কাজ করেছি, আমি এখন ল কমিশনে কাজ করি, এই বেসিক আইন যেগুলো আছে এগুলোতে পরিবর্তনের কিন্তু কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। গোলমালটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। সিআরপিসি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি না, যারা ইমপ্লিমেন্ট করার কথা। সিপিসি আমরা ঠিকভাবে মানছি না। সিপিসির সঙ্গে যে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স আছে সেগুলোতে আমি বললাম, আগেই বলেছি যে সমস্ত টাইম ফ্রেম ফিক্স করা আছে, এগুলো আমরা মানছি না যে ডিফল্ট করছি। তার উপরে যে সুপারভিশন অ্যাকশন নেওয়ার কথা যার, তিনি নিচ্ছেন না, যে জন্য এই পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে। আমাদের মনে হচ্ছে আমাদের আইন আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আইনের প্রয়োগ নেই, এবং আমাদের একটি আইন না মানার সংস্কৃতি গড়ে উঠেছে। এই সংস্কৃতি থেকে মানে উত্তরণের জন্য কোনো সুপারিশ কি স্যার আপনার আছে কিনা? সুপারিশের মধ্যে আমি বলবো যে হিউম্যান এলিমেন্ট কথাটা বলেছি, হিউম্যান এলিমেন্ট ইম্প্রুভ করা, এটা আমি কিন্তু বারবার বলছি। অনেকে বাইরের থেকে আসছেন, তাদের বলছি যে হিউম্যান এলিমেন্ট, আমি জজ, আমি যদি শুনলাম জাজমেন্ট না লিখি, আমার যদি সেই হিউম্যান এলিমেন্ট, আমার কনসেন্স যদি সেইভাবে গ্রো না করে, এবং আমি যদি আমার অ্যাকাউন্টেবিলিটি চলে যায় না থাকে, আজকে আমি ফ্রি হয়ে গেছি, আমি সত্যি স্বাধীন হয়ে গেছি, তাহলে কী করে তুমি আইন বানিয়ে লজিস্টিক্স দিয়ে কম্পিউটার বসিয়ে তুমি কী করে ইম্প্রুভ করবে? বিচারপতিদের এথিক্স আছে, তাদের এথিক্সটা যদি ঠিক থাকে, আজকে দেখা যাচ্ছে যে তাদের মূল্যবোধের অবক্ষয়, আপনি অ্যাকাউন্টেবিলিটি নেই, অ্যাকাউন্টেবিলিটি কেন নেই? আইনজীবীরা যে ডিলে করছে, সময় নিচ্ছে, সেটাও যেমন আছে, যেমন অনেক বিচারকই, আমি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা সেই সুযোগটা গ্রহণ করে, অর্থাৎ ট্রায়ালে তারা যেতে চায় না। যদি কেউ এক পক্ষ পিটিশন দিয়ে ফেলে, উনি সঙ্গে সঙ্গে সেটা অ্যালাউ করে দেন। আমি বিচারক হিসেবে একটা কথা বলবো, হ্যাঁ, জুডিশিয়ারি মানে জুডিশিয়াল সিস্টেম, জাস্টিস ডেলিভারি সিস্টেম মানে দুটা, বার এবং বেঞ্চ দুটাই, একটা কিন্তু আরেকটা পরিপূরক, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা আমি বলি, সবসময় বলি, একজন লয়ার যদি চেষ্টা করে একটা মামলা ডিলে করাবার জন্য, সে সব সময়ের জন্য পারবে না, ফর সাম টাইমস হি ক্যান ডিলে দ্য কেস। একজন জজ যদি চায় যে মামলাটা আমি পঞ্চাশ বছর ডিলে করব, সে লয়ার যতই চেষ্টা করুক সে পারবে। স্টাইলউদ্দিন সাহেবের কথার সাথে খুবই একমত, এবং আমার যেটা মনে হয় যে মূলত যে ডিলের কারণ সেটা হচ্ছে যে একটি বিচারকের উপরে এত বড় চাপ যে এক এক দিন তার কাছে একশোটা মামলা লোয়ার কোর্টে যে অবস্থা, অতএব কেউ যদি টাইম পিটিশন করে স্বাভাবিকভাবে বিচারক তৎক্ষণাৎ আনন্দে এটা সময় দিলে পারে তার সবচেয়ে ভালো। সেই কারণে যেটা আমি বলছিলাম
যে রাষ্ট্র যদি সত্যিকার অর্থে সুবিচার দেবার জন্য, সেবা দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়, তাহলে অনেক বিচারক তৈরি করতে হবে। আমি মনে করি যে আজকে বিচারক তৈরি করবার জন্য এর না আছে কোনো রিক্রুটমেন্ট পলিসি, যে কী ধরনের লোক বিচারক হিসেবে নিয়োগ করা যাবে, এর না আছে কোনো উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেই প্রশিক্ষণের পরিকল্পনা, না আছে এর উপযুক্ত বেতন এবং তার যে আনুষাঙ্গিক যে সমর্থন সূচক ফ্যাসিলিটিস, সে উপকরণগুলো অনুপস্থিত। চতুর্থ, যে এখানে সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ সংখ্যক বিচারক নেই। স্যার একটু কি অ্যাড করা যায় এখানে? এখানে শুধু আপনি বিচারকের কথা বলছেন, বিচারের সংখ্যা বাড়ালেন, কিন্তু আমাদের যে বড় একটা সমস্যা আছে আমি স্যারের কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একই বিচারক যেমন সেশন মামলা করেন, একই বিচারক যেমন ট্রাইব্যুনাল করেন, একই ব্যক্তি শুধু নাম চেঞ্জ হয়ে যায়, যার ফলে এই সুষ্ঠুভাবে তার পক্ষে একটা স্পেশালি কোনো মামলা করা বা ই করা খুব টাফ হয়ে যায়। এক্ষেত্রে যদি বিচারকের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি কোর্টও যদি সেপারেট করা যায়, ফ্যামিলি কোর্ট যেমন সহকারী জজই করছেন, যদি সেপারেট করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মান যেমন সুন্দর একটা মামলার ট্রায়াল হতে পারে, সেই সঙ্গে আমরা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বোধ হয় মানে একজন একজন জাজ অল্প সংখ্যক কেস নিয়ে ডিল করবেন, এতে করে কেসের কোয়ালিটিটা বাড়বে নিঃসন্দেহে। দেখুন জি, এটা কিন্তু মনে করি যে এখানে বিচারিক ব্যবস্থাতে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা দরকার। যেমন ফ্যামিলি কোর্সের কথা বললেন, ফ্যামিলি কোর্সে শুধু প্রফেশনাল জাজ দিয়েই করা যাবে তা নয়। ফ্যামিলি কোর্সে আমাদেরকে চিন্তা করতে হবে যে যে সমস্ত সামাজিক সংগঠন আছে, হিউম্যান রাইটস, মানবাধিকার, মহিলা সংগঠন, এদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তাদেরকেও ট্রেনিং দিয়ে তাদেরকে ফ্যামিলি কোর্সে বসানো যায়। আমরা যে বিচার ব্যবস্থা যে বিলম্বিত হচ্ছে এই প্রক্রিয়ায়, স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ইনকোয়ারি স্টেজটা, যেটা তদন্ত প্রক্রিয়া, এইটা কিন্তু বেশ বেশ সুদূর প্রসারী এবং কালক্ষেপণ করছে, যে অনেক সময় ঠিক ইপ্সিত সময়ের মধ্যে আমরা আমাদের তদন্ত প্রতিবেদনগুলো ঠিক মতো পাচ্ছি না, এবং সেক্ষেত্রেও অনেক জটিলতা রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে একজন পুলিশ অফিসার এত বেশি মামলা তদন্ত করেন যে তার পক্ষে ঠিক সময় মতো এই রিপোর্টটা দেয়া সম্ভব করবে ওঠে না। আমার মনে হয় এটাও একটা বিরাট দিক যে বিচার রেডি ফর ট্রায়াল হওয়ার আগে যে পদ্ধতিগত প্রক্রিয়ায় এই কালক্ষেপণটা ধীরে ধীরে এভাবেই অবলীলায় চলে আসে। এটার সাথে আমি একটু যোগ দেব, আমরা অধিকাংশ সময় দেখি যে মামলার পর্যায়ে আসার আগেই বিলম্ব প্রক্রিয়া শুরু হয়ে যায়। যেমন পারিবারিক আদালতের কথাই ধরেন, স্পেসিফিক্যালি যে ধর্ষণ মামলা, সেখানে দেখা যায় যে অনেক সময় সে আলামতই নষ্ট হয়ে যায়, এবং আলামতটা অত্যন্ত জরুরি সে সুষ্ঠু মামলা পরিচালনার জন্য। তো আমার একটা এখানে একটা ছোট্ট সুপারিশ আছে যে যারা এই ব্যবস্থার সাথে জড়িত, অর্থাৎ ধরেন যে ছাত্রছাত্রী যারা মানে LLB করছে বা পাস কোর্সে আছে, তাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে যে লিগ্যাল এথিক্স বা প্রফেশনাল যে এটিকেট, এটাকে তাদের কারিকুলামের অন্তর্গত করা খুবই দরকার। যেমন আমরা বার পরীক্ষা দিতে আসার সময় দেখি যে হ্যাঁ এরকম একটা হ্যান্ডবুক আছে, কিন্তু সেটা কেন আমাদের সিলেবাসের অন্তর্গত না? এটা হলে তখন থেকেই কিছুটা একটা মনোভাব সৃষ্টি হয় যে হ্যাঁ আমাদের কিছু কিছু দায়িত্ব আছে। আমার মনে হয় আপনি যেহেতু আইন শিক্ষার কথা তুলেছেন, আইন শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি আইন পাশ করে অনেক ছাত্রই আইন পেশায় আর যোগ দিচ্ছেন না, এর পেছনে কি কোনো অন্য কোনো কারণ আছে কিনা যদি আপনারা কিছু বলেন? কারণ থাকতে পারে, কারণ সমস্ত যারা আইন পড়ে তারাই যদি আইনজীবী হিসেবে আসতো তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হতো। কারণ ধরুন প্রতি বছর বোধ করি আমার মনে হয় 1000-এর বেশি ছেলে আইন পরীক্ষা দেয় এবং আইন পাশ করে, আইন প্রতি বছর যদি 1000 আইনজীবী যোগ হয় তাহলে ভয়াবহ অবস্থা হবে। মনে করবেন আমার মনে হয় যে আমরা একটা ভিন্ন এবং একটা ব্যাপক একটি বিষয়ে চলে গেছি, মূল বিষয় থেকে অনেক দূরে। আলোচক যে কথাটা বললেন, তদন্তে যে বিলম্ব হচ্ছে এই বিষয়টি বোধ হয় আলোচিত হওয়া প্রয়োজন, যে তদন্তের বিলম্বের কারণ অনেকগুলো। একটি হচ্ছে যে যখনই একটি তদন্ত কোনো মামলাতে শুরু হয় তখন দুই পক্ষই খুব ব্যস্ত হয়ে পড়ে যে তদন্তের মোড় তার পক্ষে আনা যায় কিনা, এবং সেখানে শক্তি, অর্থ, প্রভাব সব কিছু ভূমিকা পালন করে, এবং সেই ভূমিকার কাছে এটা আপনারা দর্শকরা শ্রোতারা সকলেই জানেন যে আজকে আমাদের পুলিশি যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা এর ঊর্ধ্বে উঠতে পারছে না, যার ফলে আজকে তদন্ত শুধু বিলম্বিত নয়, তদন্ত অন্য খাতে বইছে, যে PTA একটা স্বীকারোক্তি আদায় করে নেওয়া হচ্ছে, তার ফলে হচ্ছে কি যে মূল যে সত্য জায়গাটা সেটাতে না যেয়ে একটা মন গড়া যে তদন্ত
সেই তদন্তের ঘটনাটা বিচারকের সামনে আসছে। ঘটনাটা দাঁড়ায় এরকম যে আমাদের পুলিশ ব্যবস্থাতে দক্ষ তদন্ত করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে খুব সীমিত হয়ে গেছে এবং সেই হিসাবে কোনো প্রশিক্ষণ দেওয়া বা সেই ধরনের লোক তৈরি করা হচ্ছে না, এক। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ বিভাগে তদন্তর বিষয়টি সম্পূর্ণ আলাদা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষা করার পুলিশ থেকে। আমরা বলছি থিওরিটিক্যালি এটা আলাদা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট করতে হবে। সেই ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট করতে হলে তার যে লজিস্টিক্স দরকার, প্রত্যেক থানায় থানায় বা প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেক গ্রামে গ্রামে সেই রকম লজিস্টিক্সকে আমরা সাপ্লাই করতে পারবো, সেটা আমাদের আছে সে সুযোগ, এই গেল একটা। দ্বিতীয়ত তদন্তের কথা যেটা বলছেন যে তদন্ত পুলিশে করছে না, পিটাচ্ছে, বা পিটাবার বিধান কিন্তু আইনেও নাই। এবং আমি আপনারা যেটা বলছেন যে দক্ষ তদন্ত হচ্ছে না, এটা আমি বিশ্বাস করি না। পুলিশ ইচ্ছা করলে ঠিকই তদন্ত করতে পারে এবং পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট এই তদন্ত করার ব্যাপারে, যথেষ্ট ট্রেন্ড, কিন্তু তারা করছে না। কেন করছে না? ওই যে বললেন যে একটু আগে বলেছি টেলিফোন জাস্টিস হয়, টেলিফোন ইনভেস্টিগেশন গেল এক। দ্বিতীয়ত তার কনসিডারেশন আদার দ্যান লিগাল, লিগাল ইনভেস্টিগেশন করে না। বাদী পক্ষ ইনফ্লুয়েন্স করছে, বিবাদী পক্ষ ইনফ্লুয়েন্স করছে, ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। সেখানে গলতটা কোথায় এটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। গলতটা খুঁজে বার করলেই তার গলতটা রিমুভ করার যে উপায় সেটা আমরা বার করতে পারবো। আমি মনে করি যে পুলিশের যে তদন্ত বিভাগ এটাকে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করার যে জায়গা তার থেকে আলাদা করতে হবে এবং তদন্ত বিভাগকে ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউটরস এর কন্ট্রোলে আনতে হবে। সুপ্রিম কোর্ট জাজ মানে যে রিটায়ার্ড জাজ এরকম একজন লোকের মনিটরিং করে এবং তাদের প্রত্যেকের ইভ্যালুয়েশনস হবে, প্রমোশনস হবে, ইনক্রিমেন্ট হবে অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স। এবং এটা তদন্ত অফিসারের উপরও প্রযোজ্য এবং পাবলিক প্রসিকিউটরের উপরও প্রযোজ্য থাকবে। আমরা কি আবার আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? যেটা বলতে চাচ্ছিলাম যে জাস্টিস নইমুদ্দিন সাহেব এটা কভার করেছেন টু দ্যাট এক্সটেন্ট যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, এখন পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠানো হয়েছে যে সেটার অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়। নাও আমার একটা আরেকটা আসপেক্ট যেটা দিস ইজ দ্য মেইন ওয়ান, যেটা হচ্ছে যে বিচার ব্যবস্থায় বিশেষ করে নিম্ন আদালতের বিচারকদের যে পারফরমেন্স, জাজমেন্টসের কোয়ালিটি, তাদের কেস ডিসপোজাল রেকর্ডস এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা যে সমস্ত ইন্টারলকিউটরি অর্ডার দিচ্ছেন, অ্যাডিন্টারিম অর্ডার দিচ্ছেন, সেই সমস্ত জিনিসগুলোকে কি আমরা তুলিয়ে দেখতে পারি না? এখন সেই সময় সীমাটা তুলে দেওয়া হয়েছে, এই সময় কোনোদিনই ফিক্স করা ছিল না, তবুও কিন্তু কেস ডিসপোজাল হতো। আমি বলি আগে সিভিল কোর্টের কথা বলি, ক্রিমিনাল কোর্টের কথা পরে বলবো। স্যুটগুলোকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হাইকোর্টে স্টেটমেন্ট আসতো ক্রিমিনাল সিভিল কোর্ট থেকে, 1 ইয়ার ওল্ড স্যুট, 2 ইয়ার ওল্ড স্যুট, 3 ইয়ার্স ওল্ড স্যুট, মোর দেন 3 ইয়ার্স কেন হলো। 1 ইয়ার ওল্ড স্যুট গত কোয়ার্টারে এই কোর্টে 100টা ছিল, এবার বেড়ে 115টা কেন হলো? দি মুন্সিপ ইজ ডাইরেক্টেড টু এক্সপ্লেন হোয়াই হি ডিড নট ডিসপোজ অফ 1 ইয়ার ওল্ড স্যুট, 2 ইয়ার্স ওল্ড স্যুট কেন বেড়ে গেল। এই যে সুপারভিশন, এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটা তো আজকে নেই। আমরা অ্যাকাউন্টেবিলিটি কি করে আনা যায় এ নিয়েই আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনস এর উপরে এই দায়িত্ব অর্পণ করা আছে সুপারভাইজ করবার। এবং জাস্টিস নাইমুদ্দিন সাহেব যখন সুপ্রিম কোর্টে ছিলেন তখন উনি অনেক ইন্সপেকশনসে গেছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে জাজের সংখ্যা এবং একজন জাজকে ইন রোটেশন সবসময় ইন্সপেকশনসে থাকতে হবে, এবং এর সাথে আমি এটাও মনে করি যে এই হাইকোর্ট জাজ যখন বাইরে যাবেন তখন তিনি সার্কিট হিসাবে তিনি সেখানেও মামলা শুনতে পারেন হাইকোর্টের জজ হিসাবে। তো সেই জন্য এই অ্যাকাউন্টেবিলিটি রক্ষা করবার জন্য সুপ্রিম কোর্টকে অনেক অ্যাক্টিভ ভূমিকা রাখতে হবে। আমার যেটা বক্তব্য, যে কোনো কারণেই হোক না কেন, জাজের অপ্রতুলতার কারণেই হোক বা ইনার্শিয়ার কারণেই হোক, সুপ্রিম কোর্ট তার সুপারভিশনাল জুরিসডিকশনসে অ্যাডিকুয়েটলি কাজ করতে পারছে না। এই প্রসঙ্গে কি আপনি কিছু বলতে চাচ্ছেন? আমরা যদি একটু যেখান থেকে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল সেখানে যাই, এবং প্রথমেই কথা উঠেছিল যে সাধারণ মানুষের প্রত্যাশাটা কি। আমরা দেখি যে এমন অনেক ইস্যুজ আছে যেখানে মানুষ সাফার করছে কিন্তু জানে না যে তার একটা আইনগত অধিকার আছে। মামলার কথা তো তার পরে, যখন আমি জানবো যে আমার একটা আইনগত অধিকার
কেউ ভেঙেছে তখন আমি মামলা করতে যাব, কিন্তু আমি জানি না যে এটা আমার একটা আইনগত অধিকার। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। আমরা জানি যে আমাদের জেলাগুলোতে লিগ্যাল এইড, সরকারি উদ্যোগে কিন্তু লিগ্যাল এইডের ব্যবস্থা আছে, কিন্তু আমরা প্রতি বছর দেখছি জেলার টাকাগুলো কিন্তু ফেরত চলে আসছে। ওই পদ্ধতিগত জটিলতার কারণে এটা একটু ব্যুরোক্র্যাটিক ব্যবস্থা। আমরা দাবি করেছি বার কাউন্সিলের পক্ষ থেকে, আমরা রিকোয়েস্ট করেছি যে প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ওখানে আমাদের হিউম্যান রাইটস মনিটরিং সেল আছে, তার সেক্রেটারিকে ইনভলভ করবার জন্য। এবং এটা যদি হয় ডিস্ট্রিক্ট জজের সাথে তারা বসে এই যে অর্থটা আছে সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবে। আমার একটি বিষয় জিজ্ঞাস্য এখানে, যে সেটা হলো আমাদের দেশে প্রাগৈতিহাসিক কালের সেই গতানুগতিক কায়দায় সেই বিচারের যে রায়ের যে কপি, সেই কপি পাওয়া, তারপরে নকল ওঠানো, একটা কমন একটা সেকশন, সেই সেকশনে সমস্ত বিচারের রায় ওখান থেকে নিতে হবে, এবং সেই যে পদ্ধতিগত জটিলতা, সেখানে অ্যাক্সেসের সেই সীমাবদ্ধতা, এসব কারণে আমার মনে হয় বিচার ব্যবস্থাটা অস্বাভাবিকভাবে বিলম্ব। ভারতবর্ষে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা আদালত সমূহে তারা এটা কম্পিউটারাইজ করে ফেলেছে। এখন আমাদের নথি নিয়ে আর কোর্টে না যেয়ে সেখানে তারা একটা ডিস্কেট ফাইল করে দেয়, এবং ওই ফ্লপি ডিস্কেটেই ফাইলিং হয়ে গেল, এবং বিভিন্ন লয়ার্সের অফিসও এগুলো এখন ডেভেলপ করে গেছে, সার্ভিসও অটোমেটিক্যালি অন্য লয়ার্সদের কাছে হয়ে যাচ্ছে। এবং আরেকটি কাজ যেটা করেছেন যে ওরা মামলাগুলো ক্লাসিফাই করে ফেলেছেন, বিশেষ করে উচ্চ আদালতে, যে একই ধরনের ল যেখানে ইনভলভ সেগুলো ক্লাসিফাই করে একদিনে হয়তো কয়েকশো মামলা তারা একসাথে ডিসপোজ অফ করে দিচ্ছে। এই পদ্ধতি প্রবর্তনে আমাদের কি কোনো সমস্যা আছে নাকি? না, আমাদের সমস্যা তো নেই, বরং না সমস্যা আছে অর্থের, না অর্থের সমস্যা নেই, কারণ ওয়ার্ল্ড ব্যাংক কমিট করেছে আমাদের জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিংয়ে তারা এই প্রোগ্রামটি ইনকর্পোরেট করেছে, অতএব সেখানেও সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমাদের দক্ষ লোক তৈরি করার। এই বিষয়ে ল মিনিস্ট্রি অলরেডি, আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং ল মিনিস্ট্রি অলরেডি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। এখন যে স্টেজে আছে ব্যাপারটা সেটা আমি জানি, সেটা হচ্ছে যে নিডস অ্যাসেসমেন্ট, ওরা শুধু টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, কী আমাদের প্রয়োজন, শুধু এটা নয়, কোর্ট বিল্ডিং বানানো, অ্যাকোমোডেশন নাই, কম্পিউটারাইজ করা, কী করে তাড়াতাড়ি নকল দিয়ে দেওয়া যায়, কী করে নথিগুলোকে কম্পিউটারাইজ করে বা ডিস্কের মধ্যে নিয়ে এসে সংরক্ষণ করা যায়, ইন অ্যাডিশন টু অরিজিনাল রেকর্ডস, এইগুলো জন্য নিডস অ্যাসেসমেন্ট হচ্ছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক এ করেছেন, কমিটমেন্ট করেছে যে নিডস অ্যাসেসমেন্ট হয়ে গেলে তারা টাকা দিয়ে কম্পিউটারাইজ করবে। তো সময় সাপেক্ষ হয়তো 2-3 বছর 4 বছর লাগবে, কিন্তু আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজও করছে। একটি প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করতে পারি, আপনি জবাবদিহিতার প্রশ্ন তুলেছেন, এবং এর আগেও আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার কথা বলতে যে আমাদের পরামর্শ এসছে যে একে বিচার ব্যবস্থাকে পৃথকীকরণ করতে হবে, তখন এই বিচারকদের জবাবদিহিতা বিষয়টি কি করে নিশ্চিত করা যেতে পারে? দেখুন, আমি এটা বলতে যাচ্ছিলাম শেষ কথা হিসেবে, ব্যারিস্টার আহমেদ ইসলাম সাহেব বলেছেন যে সুপ্রিম কোর্টের যে সুপারভিশন, সেই সুপারভিশন করা দরকার আরো। এটা যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির কন্ট্রোলটা সুপ্রিম কোর্টেই ছিল চিরকাল, আমাদের 72 সালের কনস্টিটিউশনে সাব জাজেস এবং ম্যাজিস্ট্রেটস এক্সারসাইজিং জুডিশিয়াল পাওয়ার্স কন্ট্রোল হুইচ ইনক্লুডস ট্রান্সফার পোস্টিং প্রমোশন অ্যাপয়েন্টমেন্ট শ্যাল ভেস্ট ইন দি সুপ্রিম কোর্ট কথাটা লেখা ছিল। 75-এ অ্যামেন্ডমেন্ট করার পরে এটা চলে গেলো, এক্সিকিউটিভে প্রেসিডেন্টের উপর ভেস্ট করলো, তারপর একটা মার্শাল ল ডিসমেন্টেশন করে জেনারেল জিয়াউর রহমান ইন কনসালটেশন উইথ দি সুপ্রিম কোর্ট কথাটা লিখলেন। ঠিক এই ক্ষমতাটা নিয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের সুপারভিশন চিরকালই ছিল, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, সাবঅর্ডিনেট জাজ পর্যন্ত হাইকোর্টই চিরকাল 200 বছর ধরে সুপারভিশন করে এসেছে। তখন তো এই যে অ্যাকাউন্টেবিলিটির অভাব বা সুপারভিশনের অভাব, এটা তো হয়নি, এটা কিন্তু এই রডটা আরম্ভ হয়েছে, স্টার্ট করেছে যখন জুডিশিয়ারির কন্ট্রোলটা গিয়ে এক্সিকিউটিভে ভেস্ট করলো। এবং বেসিক প্রাইমারি নিড হচ্ছে সুপ্রিম কোর্টের কন্ট্রোল এস্টাবলিশ করার, জুডিশিয়ারিকে ইমিডিয়েটলি সেপারেট করা, এবং জুডিশিয়ারি এবং ম্যাজিস্ট্রেট যারা পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার এক্সেস করেন, তাদের সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল কমপ্লিটলি সুপ্রিম কোর্টে ভেস্ট করা। এছাড়া আমার দৃঢ় মত হচ্ছে কখনোই ডিউয়াল কন্ট্রোল, মোটামুটি আধা কন্ট্রোল সুপ্রিম কোর্টের কনসালটেশন করা হয়, মেন কন্ট্রোল গভর্নমেন্টের, এভাবে
এক্সিকিউটিভ কন্ট্রোলে থেকে কখনো এই জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের বিচার ব্যবস্থার কাছে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির একটি হিসাব নিতে যে আমরা আমাদের বিচার ব্যবস্থার অনেক সীমাবদ্ধতার কথা, অনেক দুর্বলতার কথা আজকে চিহ্নিত করেছি। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি। অন্য কোনো অনুষ্ঠানে আমরা আমাদের এই বিচার ব্যবস্থা নিয়ে আরও দীর্ঘ বড় পরিসরে কথা বলব। এখানে আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।